ছবিতে জিদ্দা মানেই সেখানে থাকবে সুপার সুপার স্টাইল, অসাধারণ একটা এন্ট্রি, দারুণ একটা ফাইট সিন আর দারুণ কয়েকটা ডায়লগ। মানে হিরোইন ওখানেই কুপোকাত। আর যারা আমরা আমাদের মতো যারা দর্শক তাদের কিন্তু ফুল পয়সা উসুল, কি মানেন তো? তার মানে এক কথায় বলতে গেলে জিদ্দা মানে কিন্তু হচ্ছে ফুল টু এন্টারটেনমেন্ট, যেরকম বুলাদি মানেই হচ্ছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। তাই তো আজকে আমি চলে এসেছি আরেকজন এন্টারটেনারকে নিয়ে, মানে জিদ্দাকে নিয়ে, যার একটা ক্লিপিংস আমরা দেখব আজকে। কোন ক্লিপিংস নিয়ে কথা বলছি চলুন দেখে নিই। অনেক সময় এরকম হয় গ্রাম থেকে কেউ এলে তাকে খুব বিদ্রুপ করা হয়, তাকে খিল্লি করা হয়, তাকে ছোট করা হয়, সবার সামনে তার হাঁটা চলা, কথা বলা, জামা কাপড় পরা, খাওয়া, বসা, ঘুমানো সবটা নিয়ে আমরা খোরাক করি করি তো। এই রকমই একটা সিন আজকে আমি আজকে আপনার জন্য নিয়ে এসেছি, চলুন দেখে নিই কোন সিনটার কথা বলছি। মানিকটা কে রে রিয়া? এই নামটা প্রথম শুনছি। হ্যাঁ ওই আছে একটা পানিকা। ওরে বাপ রে বাপ, মামা এসে গেছে তোমাদের মানিক চন্দ্র। ও মানিক, এসো এসো এদিকে এসো। রিয়া কি হ্যান্ডসাম, কি স্মার্ট দেখেছিস, মনে হচ্ছে প্রথম দর্শনে প্রেমে পড়ে গেছিস। হ্যাপি বার্থডে রিয়া, মুভ ইয়ার। Happy birthday to you. Happy birthday. Thank you. ওদিকে রাখ। Looking gorgeous. বাপি এসো না, দেরি হয়ে যাচ্ছে। আরে আসছি আসছি, তোর দেখতে দশ হয়েছে। এগুলো জ্বালানো হয়নি? এই ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দাও। এই সিনেমাটা আমরা যারা যারা দেখেছি তারা কিন্তু জানি এই সিনেমাতে জিদ্দা পরে কোন জায়গায় যায়। সে যথেষ্ট ভালো শিক্ষিত, যথেষ্ট একজন সুন্দরভাবে কথা বলতে পারা, দারুণ ভালোভাবে চলা ফেরা করনেওয়ালা একজন লোক পরবর্তীকালে কিন্তু তাকে বোঝা যায়। অতএব এখান থেকে আমি আপনাকে বলতে চাইছি, কেউ গ্রামের, কেউ শহরের, কেউ পড়াশুনো জানে, কেউ জানে না, কেউ ঠিকভাবে বসে, কেউ বসে না,
প্রবলেম তো সবার মধ্যেই থাকে। এই ছোটোখাটো জিনিসগুলোর জন্য কাউকে জাজ করবেন না, হতেই পারে আপনি যাকে জাজ করছেন সে একদিন আপনার থেকে অনেক বেটার একটা মানুষ হয়ে দাঁড়ালো। আজকের মতো এখানেই এপিসোডটা শেষ করলাম, পরের দিন আবার আসবো অন্য কোনো একটা এপিসোড নিয়ে, অন্য কোনো একটা ক্লিপিংস নিয়ে। ততক্ষণের জন্য টাটা। কিন্তু টাটা বলার আগে, টাটা বলার আগে যদি আপনি আমাকে দেখছেন ফেসবুকে এক্ষুনি যান, আমার পেজটা লাইক করে ফেলুন, আর যদি দেখছেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনটা বাজাতে ভুলবেন না, আর যেটা ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আসি, টাটা।